ভাই, আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি হচ্ছে শিকল পরে হচ্ছে বুকে প্লে কার্ড নিয়ে হচ্ছে আজকের মানে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন। একটু জানতে চাই আসলে আপনার এই এই কস্টিউমটার কারণ কি? আসলে ভাই দেখেন, আমরা মেধাবীরা যারা শিক্ষার্থী রয়েছি, আজকে কোটার শিকলে বন্দি। আমাদের এত পার্সেন্ট কোটা, আমাদের করার কিছু নাই। আমরা রাজপথে যৌক্তিক দাবিতে নামি, আমাদেরকে তারা আজকে পুলিশ আক্রমণ করে। আজকে আমাদের ভাইকে হত্যা করা হচ্ছে, আমাদের ভাইকে এমনভাবে আক্রমণ করা হয়েছে। তারা আজকে ভাই মেডিকেলে ভর্তি, আজকে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হবে, কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হবে। এই আক্রমণের প্রতিবাদে আমরা নেমেছি, এই শিকল দিয়ে বোঝাচ্ছি আজকে আমরা পুরো জাতি আজকে আমরা কোটার শিকলে আবদ্ধ। আমরা এই শিকল ভাঙতে চাই, আমরা মেধাবীদের মুক্তি পেতে চাই, আমরা আর কোনো রক্ত ঝরাতে চাই না। তার বিরুদ্ধে প্রশাসন কেন আক্রমণ করলো তার জবাব চাই আজকে আমরা, এই জন্য আজকে মাঠে নেমেছি আমরা। গতকালকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, রক্তাক্ত করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ করা হয়েছে এবং বিভিন্ন বিষয়তে লাঠিচার্জ করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগেও আমাদের দেখতে পাচ্ছি পুলিশের একটা মারমুখী আচরণ করেছে এবং সেটার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আজকে আমরা আয়োজন করেছি। আমাদের গতকালকের কর্মসূচিতে পুলিশ বা যারা হামলা করেছিল ছাত্র সমাজের উপর, সেই ছাত্র সমাজের উপর হামলার প্রতিবাদস্বরূপ আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন। প্রশাসনকে জবাব দিতে হবে কারা হামলা করেছে, কেন হামলা করেছে, কোন অপরাধের কারণে আমার ভাইদের উপর হামলা করা হয়েছিল, এবং যারা হামলা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তার জন্যই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। সমাধান হোক, সংসদে আইন করে এটার একটা স্থায়ী সমাধান চাচ্ছি আমরা। এভাবে আমরা 18-তে রাজপথে নামছি, 24-এ নামছি, আমরা চাই না যে 31-এ আমরা বারবার রাজপথে নামি। আমরা চাই যে আমরা যেটা বলেছি 5% সর্বোচ্চ এটা সর্বোচ্চ রাখা যায়, তারপরে বাকিগুলো আমরা 95% মেধার ভিত্তিতে যোগ্যতা নিয়োগ হবে। আমরা আসলে চাচ্ছি যে ওই যে 18-র পরিপত্রটাই ওইটাই যেন বহাল রাখা হয়। সেখানে তো হচ্ছে সরকারি চাকরিতে হচ্ছে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা ছিল না। আমরা চাচ্ছি যে ওই কোঠাটা না থাকুক, আর হচ্ছে আমরা চাচ্ছি কোঠা থাকুক কিন্তু 5% থাকুক, এর বেশি না। এর বেশি হলে আসলে অনেক বৈষম্য হয়ে যায়। তো এখন ওনারা তো আমাদেরকে বলছেন যে হচ্ছে পড়ার টেবিলে ফিরে যেতে, কিন্তু এখন পড়ার টেবিলে ফিরে গেলে আমাদের এটা তো আর দাবি আদায়টা হচ্ছে না। তো হচ্ছে যতদিন দাবি আদায় না হচ্ছে আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকের, সেখানে হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমি জানিয়ে দিতে চাই, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে বন্ধুগণ। আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়, বেরোবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে চড়থাপ্পড় মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই। কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ সরল একতা দাবি, বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার মাধ্যমে
কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। এর সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা একটি প্রেস ব্রিফিং করব। এই বাধা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না, বাধা দিলে বাধা দিলে বাধা দিলে বাধা দিলে।